হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা মূলত মাধ্যমিক নিয়ে আলোচনা করব। তো শুরু করার পূর্বে আমি প্রথমেই বলি যে পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যেহেতু আজ মাধ্যমিক নিয়ে আলোচনা করব, সুতরাং মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। ম্যাথামেটিক্স কিন্তু সাজেশন করে হয় না, পুরো সিলেবাসটা থ্রু আউট পড়তে হবে। এবং এক্ষেত্রে একটা কথাই বলবো, সেম কথা যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রযোজ্য, যে বেসিক জিনিসের উপর জোর দিতে হবে। বেসিক জিনিস বলতে এখানে কি সংজ্ঞা, সূত্র এবং অবশ্যই উপপাদ্যের বিবৃতি। যাই হোক, আজকে আমরা মাধ্যমিক 2020 নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমি শর্ট কোশ্চান অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং এই 1 নম্বরের প্রশ্নে কিন্তু আমাকে কোষে দেখাতে হয় না, অঙ্কটাকে কোষে দেখাতে হয় না, যা উত্তরটা ঠিক থাকলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। সুতরাং কীভাবে করা হলো সেটা বড় কথা নয়, নিজে উত্তরটা ঠিক মতো বের করে লিখলেই হবে, উত্তর ঠিক থাকলেই ফুল মার্কস পাবে এক্ষেত্রে। যাই হোক, আমরা শুরু করতে চলেছি। তাহলে দেখে নিই প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রশ্নটা হয়েছে সরল সুদ কষা থেকে। প্রথম কোশ্চেন যেহেতু শর্ট কোশ্চেন, আমি প্রথমেই বললাম যে 1 নম্বরের কোশ্চেন, এটা এমসিকিউ টাইপ কোশ্চেন, যে করে দেখানোর কোনো দরকার নেই, উত্তর ঠিক থাকলেই ফুল মার্কস হবে। ধরে নিচ্ছি যে ধরি মূলধন ইকুয়াল টু 100 টাকা, সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে আসল সুদ আসলে মিলে কত হচ্ছে, সুদ প্লাস আসল ইকুয়াল টু 200 টাকা। অতএব সুদ ইকুয়াল টু 100 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা, 10 বছরের সুদ 100 টাকা, অতএব 100 টাকার 1 বছরের সুদ হবে 10 টাকা, তাহলে অ্যান্সার হবে 10%। তো এটা উত্তর হলো 10%। এখানে যে বি উত্তর আছে 10%, সেটা উত্তর হবে। তাহলে তোমরা পরীক্ষার সময় 1-এর 1 দিয়ে বি 10% উত্তর লিখলেই ফুল মার্কস পাবে। দ্বিতীয় কোশ্চেন কী বলা হয়েছে দেখি, দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। প্রশ্নটা আগে দেখে নিই, প্রশ্নটা দেওয়া আছে যে x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। তাহলে সমীকরণটা আছে কি x² - 7x + 3 = 0। আমরা জানি যে x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল হয় কি আলফা বিটা সমান c/a। তাহলে গুণফল হবে কত, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a। এখানে c কত, a = 1, b = -7, c = 3। তাহলে c/a অর্থাৎ হয়ে যাবে 3/1 = 3। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে হবে অপশান সি 3, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চান, 3 নম্বর কোশ্চান, তিন নম্বর কোশ্চেন কী দেওয়া আছে দেখে নিই আমি। একটা জিওমেট্রির কোশ্চেন, বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান এবং কোণ এ ও বি সমান 60 ডিগ্রি বলা আছে, তাহলে সিওডির মান হবে। এটা করতে গেলে আমরা প্রথমে একটা ছবি এঁকে নিতে হবে, আমাকে বৃত্ত আঁকতে হবে। বৃত্ত এঁকে নিলাম, কি বলা হয়েছে দুটো যে বলা আছে এবি ও সিডি, দুটো জায় দৈর্ঘ্য সমান বলা হয়েছে, আর কেন্দ্র হচ্ছে ও, যদি হয় কেন ও, কি বলা হয়েছে এবি ও সিডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ও বিটা যদি 60 ডিগ্রি হয়, সিওডিটা কি হবে 60 ডিগ্রি, এই দুটো কোণ সমান হবে পরস্পর বিপ্রতিবকোণ, তাহলে এ ও বি ইকুয়াল টু সিওডি। তাহলে উত্তরটা হয়ে গেল সিওডির মান 60 ডিগ্রি। উত্তর থাকলেই ফুল মার্কস পাবে, বোঝার জন্য নিজের ছবিটা আঁকতে পারো নাও পারো,
কিন্তু বোঝার জন্য ছবিটা আঁকলে সুবিধা হয় কোন সিওরিটির মান 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত হবে। আগেই বললাম যে এখানে বিস্তারিতভাবে করে দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট নিজে উত্তরটা বের করতে পারলেই হবে। তাহলে আমি এখানে, যদি আমরা জানি যে শঙ্কুর আয়তনের সূত্র হয় 1/3 πr² h, 1/3 πr² h, তাহলে 1/3 π যদি আমি ধরে নিই যে শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে h1 এবং h2, তাহলে h1² 1/3 × h1² নয়, 1/πr² h হয়। আটটা যদি আমি ধরে নিই, 4:5 আছে, তাহলে 4 যদি আমি ধরে নিতে পারি, 1/3 × 4² h1 / 1/3 π × 5² h2 = বলা আছে আমার কত, 1/4, কারণ বলা আছে যে আয়তনের অনুপাত 1:4 আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। যদি আমি 4x 5x ধরে নিই, তাহলে 4x² / 5x² যদি হয়, তাহলে x² কেটে যাবে, এটা পড়ে থাকবে, তাহলে 1/3 π 1/3 π ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার কত হবে, h1 / h2 = হয়ে যাবে, এখানে আমি যদি অ্যাডজাস্ট করে নিই, 1/4 × এদিকে চলে আসবে এটা, তাহলে হয়ে যাবে এখানে 4×4 = 16/25, তাহলে এখানে হয়ে যাবে 25/16 = হয়ে যাবে 25/64, 25:64, অর্থাৎ ডি অপশান যেটা আছে, ডি 25:64 সেটা অ্যান্সার হবে। এখানে যে ডি অপশান দেওয়া আছে 25:64 সেটা অ্যান্সার। পরের কোশ্চেন ত্রিকোণমিতি থেকে হয়েছে, 5-এর কোশ্চেন কি দেওয়া আছে কোশ্চেনটাকে দেখে নেব, যে sin θ - cos θ = 0 বলা আছে, থিটাটা 0 থেকে 90 মাঝে থাকে, তাহলে sec θ + cosec θ = x বলা আছে, x এর মান কত হবে সেটা বের করতে হবে। তো আমাকে প্রথমেই দেওয়া আছে sin θ - cos θ, sin θ - cos θ = 0, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি sin θ = cos θ বা tan θ = 1, যার পর θ = হয়ে গেল 45 ডিগ্রি, θ = 45 ডিগ্রি। তাহলে এবার x = আমার বলা আছে কি sec θ + cosec θ = হয়ে গেল sec 45 ডিগ্রি + cosec 45 ডিগ্রি, ইকুয়াল টু, যদি মানগুলো আমি বসে দিই হয়ে যাবে কত, √2 + √2 = 2√2, তাহলে এখানে 2√2 অপশান ডি যে দেওয়া আছে, এখানে যে ডি অপশান দেওয়া আছে 2√2 সেটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন 6-নম্বর কোশ্চেন, এটা আমার কোশারই দরকার নেই, মুখ দেখে দিয়ে বলা যাবে, কতগুলো তথ্য দেওয়া আছে, দিয়ে সংখ্যাগুরু মান বের করতে বলা হয়েছে, সংখ্যাগুরু মান। তো এখানে আমরা সংখ্যাগুরু মানের ডেফিনেশনটা আমরা কী জানি, যে কোনো রাশিমালার মধ্যে কোনো তথ্য যতগুলো দেওয়া থাকে, সে তথ্যের মধ্যে যে রাশিটার মান সবচেয়ে বেশিবার থাকে সেটাই হয় সংখ্যাগুরু মান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা সবচেয়ে বেশিবার আছে, কতবার আছে, 1, 2, 3, 4, অর্থাৎ আমরা জানি যে মড ইজ দ্য ভেরিয়েট ভ্যালু হুইচ ইজ দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা বেশিবার আছে সবচেয়ে, 1, 2, 3, 4 বার আছে, অন্যগুলো অতবার নেই, 3টা 2 বার আছে, অন্যগুলো কম কম করে আছে, তাহলে সবচেয়ে বেশিবার আছে 8টা, ম্যাক্সিমাম বার, তাহলে 8ই হবে এখানে সংখ্যাগুলো মান, তাহলে এটা উত্তর হবে C, 8। তাহলে আমার MCQগুলো হয়ে গেল। নেক্সট আমরা শূন্যস্থান পূরণ চলে যাচ্ছি, শূন্যস্থান পূরণগুলো তো একইভাবে, যদি আমি ডাইরেক্ট উত্তরটা করে নিতে পারি শূন্যস্থান পূরণ, তাহলে আমার হবে, করে দেখানোর কোনো দরকার নেই। এখানে বলা আছে যে আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত হবে। তো যাই হোক, তাহলে আমরা কি হবে, আমরা নির্ণয় অনুপাতটা একেবারে করে নিতে পারি, 500:9:600×5, কারণ 1 মাস হিসেবে যদি খাটে তাহলে টাকাটা কত হবে, 4500 এটা, আর এটা 3000, তাহলে এটা হয়ে গেল 4500:3000 = আমি যদি কেটে দিই, 2টো 0 কেটে দিলাম, 15 দিয়ে কাটাকাটি হয়ে গেলো 3:2, তাহলে অ্যান্সার হবে 3:2, তাহলে অনুপাত আমি শুধু লিখে দিই যদি এখানে 3:2, তাহলে হয়ে যাবে অ্যান্সার
3:2। নেক্সট কোশ্চেন, এটাও দীঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে, কি বলা আছে, x² + 2bx + c = 0, দীঘাত সমীকরণে বীজ দ্বয় বাস্তব ও সমান হলে কি হবে। তো আমরা জানি যে এখানে আমার দেওয়া আছে x² + 2bx + c = 0, আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি জানি, x² + bx + c, সেটা যদি হয় তাহলে এটা একটা শর্ত যে একটা দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় বাস্তব ও সমান হয় যদি b² = 4ac হয়। কিন্তু এখানে আমাকে দেখতে হবে b এর পরিবর্তে দেওয়া আছে 2b, তাহলে এখানে শর্তটা কি দাঁড়ালো, b এর পরিবর্তে 2b² = 4ac অর 4b² = 4ac, তাহলে এখানে এই ফোরগুলো ক্যান্সেল চলে যাবে, তাহলে হয়ে গেলো b² = ac, তাহলে উত্তরটা হলো b² = ac। b² দেওয়া আছে, আমাকে এসি লিখতে হবে, এটা কিন্তু অনেকে ভুল করে, b² = 4ac, এটা এরকম অনেকে ভুল করেছে, কিন্তু এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ডেফিনেশন দেওয়া হয়েছে যে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পরকে সম্পূরক কোণ বলা হয়। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, জানি যে আমরা যে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের পরস্পর সম্পূরক কোণ বলা হয়, আর যদি পরস্পর যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে পরস্পর পূরক কোণ বলা হয়। এখানে যেহেতু সম্পূরক কোণ বলা হয়, ডাইরেক্ট ডেফিনেশন আমরা লিখে দেবো যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের সম্পূরক কোণ বলা হয়। নেক্সট কোশ্চেন, এটাও সরাসরি আমি বলতে পারি যে আমরা জানি যে সাইন থিটা এবং কস থিটা সর্বোচ্চ মান হয় 1, সাইন থিটা এবং কস থিটা সর্বোচ্চ মান হয়, এখানে থিটার পরিবর্তে 3 থিটা বলা হয়েছে, 3 থিটা, 5 থিটা, 10 থিটা, 1000 থিটা থাক, আমার কোনো অসুবিধা নেই, আমরা জানি যে সাইনের মান কখনো 1 থেকে বেশি হতে পারে না, সাইন এবং কসের, সুতরাং সাইন থিটা সর্বোচ্চ মান 1 হবে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। আমরা যদিও এটা একটু কনফিউশন আছে, কিন্তু যেহেতু ম্যাথামেটিক্স এখানে, সুতরাং আমাকে এক্ষেত্রে আয়তনেই বলতে হবে, আমরা জানি যে গোলকটাকে যখন গোলানো হচ্ছে এবং অন্য জিনিস তৈরি করা হচ্ছে তখন কী হবে, আয়তনটা সেম থাকবে, তাহলে এটা উত্তর হবে আয়তন। শেষ কোশ্চেন, শূন্যস্থান পূরণে কিছু ছাত্রের বয়স হলো, এখানে দেওয়া হয়েছে কিছু কিছু 10, 11, 9, 7, 13, 8, 14, তাহলে এদের বয়সের মধ্যমা হবে। মধ্যমা করতে গেলে আমাকে এটা একটু সাজিয়ে দেখতে হবে, এটা সরাসরি বলা যাবে না, একটু সাজিয়ে নিতে হবে আমাকে। যদি এই রাশিগুলোকে আমি ছোটো থেকে বড় আকারে সাজাই বয়সগুলোকে, তাহলে আমার কত হবে, 7, 8, 9, 10, 11, 13, 14, ছোটো থেকে বড় হিসেবে সাজালাম। এখানে দেখি কতগুলো রাশি আছে, মোট কতগুলো আছে ডাটা, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এনটা এখানে হচ্ছে 7, পদ সংখ্যাটা n = 7, তাহলে এনটা যদি 7 হয় তাহলে 7 মানে হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমা কত হবে, মধ্যমা আমি জানি হয় কত, n+1/2 তম পদ, অর্থাৎ 7+1/2 তম পদ ইকুয়াল টু হচ্ছে চতুর্থ পদ, 7+1 8/2 মানে চতুর্থ পদ, চতুর্থ পদ এখানে কত হচ্ছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে এটা উত্তর হয়ে গেলো কত, 10, এবং বছর তো অবশ্যই বলা হয়েছে, তাহলে এটা উত্তর হয়ে গেলো 10 বছর, হয়ে গেল। এবার সত্য এবং মিথ্যা, নেক্সট কোশ্চেন যেগুলো আছে 3 নম্বরে সত্য মিথ্যার কোশ্চেন, এগুলো উত্তর বলে দিলেই হবে, কিন্তু নিজেকে তো বুঝতে হবে, সেই জন্য আমাকে একটু কষে দেখতে হবে। প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, বার্ষিক আর বাই টু পার্সেন্ট সরল সুদের হারে 2p টাকা 3 বছরের সুদের আসল হলো, তাহলে সূত্র কত বেরোচ্ছে আমি একবার দেখে নিই, সুদ আসল একবারই করে দিচ্ছি, 2p+, আমরা কি জানি সুদের সূত্র pt/100, কিন্তু p এর বদলে এখানে 2p আছে, 2p×, আর r এর বদলে r/2 আছে, t/100 = হয়ে গেল, এখানে 2 2 কেটে গেল, তাহলে হয়ে গেল 2p+prt/100, তাহলে তাই দেওয়া আছে 2p+prt/100, তাহলে সত্য হবে উক্তিটি। নেক্সট কোশ্চেন, 2a = 3b = 4c বলা আছে, তাহলে তোমাকে a b টু c বলা আছে, তাহলে কত হবে, এটাকে আমি কে ধরে নিলাম, কে যদি ধরে নিই অবশ্যই কে এটা ≠ 0 হবে, তাহলে কি হবে, a = পেয়ে গেলাম k/2, b = পেয়ে গেলাম k/3, c = k/4, অতএব a:b:c সমান কত হবে, k/2:k/3:k/4, কেগুলো কেটে গেল, তাহলে আমার হচ্ছে কত, এখানে ইকুয়াল টু হয়ে গেলো 1/2:1:3:1:4, এখানে আমি যদি 12 দিয়ে গুণ করে দিই প্রতিটা পদকে, তাহলে হয়ে গেল 6:4:3, কিন্তু এখানে দেখো সেটা নেই, 2:3:4 বলা আছে, তাহলে মিথ্যা হলো উক্তিটা, সত্য নয়।
নেক্সট কোশ্চেন, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এখানে আমরা জানি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 13² ইকুয়াল টু হচ্ছে 5² + 12² তাহলে এটা হোল্ড করে। সুতরাং আমরা জানি যে যদি একটা ত্রিভুজের কোনো বাহু দৈর্ঘ্যের বর্গ অপর ত্রিভুজের বাহু দৈর্ঘ্যের বর্গের সমষ্টি সমান হয় তাহলে ত্রিভুজের সমকোণী হবে। সুতরাং সমকোণী হবে, তাহলে অবশ্যই উত্তরটি সত্য। নেক্সট কোশ্চেন, একটি রশ্মির পাদ্যবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণে ধনাত্মক হবে। এটাও আমরা জানি, যেখানে ত্রিকোণমিতিক কোণের আলোচনা শুরু হয়েছে, যে যখন একটা রশ্মিকে ঘোরানো হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে সেটা অ্যাকর্ডিং টু রুল পজিটিভ হয়, ধনাত্মক হয়। ঠিক আছে, সত্য, কোনো অসুবিধা নেই, তাহলে এটা হয়ে গেল সত্য। নেক্সট কোশ্চেন, 5-এর কোশ্চেন, এটা মুখে মুখে বলা যাবে, যদি এন যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যম হবে। যদি এন যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমা কত হয়? মধ্যম আমরা জানি যে N/2+1 তম পর্যবেক্ষণ হয়। যদি এনটা যুগ্ম হয় তাহলে মধ্যম হবে N/2+1 তম পর্যবেক্ষণ, কিন্তু এখানে সেটা বলা নেই, N/2 তম ও N/2-1 তম পর্যবেক্ষণ হয়ে, সুতরাং মিথ্যা। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন, 1 নম্বরের প্রশ্নে কি আছে, বলা হয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তো আমরা দেখি, ধরে নিচ্ছি যে প্রথমে শঙ্কুটার আয়তন হচ্ছে ভি এবং ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন হচ্ছে 1/3 πr² h ঘন একক, অত সব আমি লিখছি না, উত্তর ঠিক হলে হবে। তো এবার যদি আমি উচ্চতাটা ব্যাসার্ধ যদি আমি চেঞ্জ করি, ভিডিএস করে দিই আমি আয়তনটাকে, কি করা হচ্ছে, ব্যাসার্ধটাকে অর্ধেক করা হলো, তাহলে 1/3 πr² আর এইচটাকে দ্বিগুণ করা হলো 2h, তাহলে 1/3 πr² / 4h, তাহলে এখানে 1/2 হয়ে যাবে, এখানে দুই একটা দুই কেটে গেল এখানে, তাহলে হয়ে গেল 1/2 1/3 πr² h, তাহলে এটা মানে হচ্ছে 1/2 V, অর্থাৎ আয়তনটা অর্ধেক হয়ে যাবে, কিন্তু এখানে বলা হয়েছে আয়তনটা একই থাকে, তাহলে উক্তিটি মিথ্যা। তাহলে 1 নম্বরের প্রশ্নগুলো আলোচনা শেষ হয়ে গেল। আমি আবার বলছি, প্রত্যেককে কিন্তু বেসিক জিনিসের উপর জোর দিতে হবে। ধন্যবাদ।